एवरी व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, कैमन आछो सबाई? आशा करि सबाई भालोई आछो, सुस्थ आछो। आमराओ सबाई भालो आछि। आजके सकाल सकाल ही ब्लगटा शुरू करे दिलाम। आजके हच्छे रविवार आर एखन बाजे 11:19। আমি 11টার সময় ঘুমতে পড়েছি কালকে রাত্রে। মাম ঘুমিয়েছে আমার কটার সময়? 3টে হবে না, 3টের সময় তো ওখান থেকে আসলো, 3:30। ঠিক 3:30টের সময় ও ঘুমিয়েছে রাত্রেবেলা। 3:30 পর্যন্ত জেগেছিল ব্যাস, আর কি। ওর সাথে ও জেগে থাকা মানে আমাকেও জেগে থাকা, আমারও জেগে থাকতে লাগে। 3:30টের সময় ঘুমালো, তারপরে এখনও ও ঘুমাচ্ছে। আমি তাই আমার লেট হয়ে গেল উঠতে ঘুম থেকে। এখন একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করেছি, ওষুধ খেয়েছি, থাইরয়েড ওষুধটা খাওয়া হয়ে গেছে, আর হোমিওপ্যাথি দেখেছিলাম, ওই হোমিওপ্যাথি ওষুধটা আছে, তো এইটা খাওয়া হয়নি। ওইটা আধ ঘন্টা গ্যাপ দিয়ে আমি খাই, তো এইটা এখন খাবো। খেয়ে একটু গরম জল বসিয়েছি, গরম জল খাবো। আর মা এখানে এখানে পেঁয়াজ আদা রসুন মা ছুলতে বসেছে। চিকেন হবে, তার জন্য বাবা গেছে বাজারে, চিকেন আনতে, বাজার করতে গেছে। আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই এখনও পর্যন্ত আমার ব্রেকফাস্ট বানানো হয়নি। মাম্মা উঠলেই আবার ওর কাজগুলো রয়েছে, ব্রাশ করানো, ওর পেছনেই আবার ঘন্টাখানিক সময় চলে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আমিও খাবো, আর তাহলে ওষুধটা খেয়ে নিই। চলো এবছর নাম্বারিং করা, এই যে নাম্বার অনুযায়ী খেতে বলেছিল। তো আজকে হচ্ছে আমার 7 নম্বর। এটা কিন্তু খেতে ভালো, মিষ্টি মিষ্টি, ওষুধই মিষ্টি, ঠিক আছে, বেশ মিষ্টি মিষ্টি। তো রান্নার জন্য সমস্ত প্রিপারেশন আমার হয়ে গেছে, গ্যাসও গ্যাস মানে কুকারও বসিয়ে দিয়েছি গ্যাস, এই যে। আর এই যে মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর এখানে ডালিয়াটা আর একটু ডাল ভিজিয়ে রেখেছি, কুকারটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এটা বেশি তেল দেবো না, অল্প একটু তেল দেবো, ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে সুবিধা হবে আমার। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা মোটামুটি একটু সফট হয়ে গেছে। আমি টমেটোগুলোতে আমি
আমি মধ্যে একটু নুন দিয়ে দিই যাতে টমেটো তাতে সফট হয়ে যায়। ঘুম হলো? কি হয়েছে? দেখো আমার রান্না করছি আমি, দেখো দেখো রান্না হচ্ছে, ঠিক আছে? এই যে রান্না করছে তো মামা, এখন ওর ঘুম ভেঙে গেছে, এখন মনে হয় 11:30 বেজে গেছে, ও না 11:45 বাজে, ও ঠিক ওর টাইমে উঠে গেছে। তো টমেটো মোটামুটি সফট হয়ে গেছে, দাদা দেখি একটু হলুদ দেবো, ধনে গুঁড়ো দেব, আর আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেবো। এই যে মাম খাবে তো, তার জন্যই আর লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কা আমি দুখানাই নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিই সমস্তটা, তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো, আমাদের বাড়িতে তো আলু দিতে পারবো না, বাবা খাবে, সুগার আছে, বিনস ছিল না, গাজরটা ছিল, মটরশুঁটি ছিল, তাই দিয়ে দিলাম, আলু তো খেলাম না, আলু দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, ফুলকপিও দিইনি আমি, কারণ কালকে আমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছি। এটার সাথে মশলাটার সাথে একটু একটুখানি হালকা একটু ভেজে নিই, ডালিয়া যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি দু তিনবার ওয়াশ করে নিতে হবে, আমি এটাকে একবার ধুয়েছি আপাতত। ডালিয়া আর মধ্যে আমি এই যে মসুরির ডাল নিয়েছি, এটা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো, এটা ভাজা ভাজা কমপ্লিট। এইটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি একবার,
এটা তো জল দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিই, একটু বেশিই দিলাম, এখন তো ধনে পাতা সস্তা, যত খুশি ইচ্ছে দাও। তা একটু লবণ দেব, একটু মেপে দেবে লবণটা, যেহেতু আগে দিয়েছিলাম আমি, দিয়ে এবার জল দিয়ে দেবো। একটু জল লাগতো, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসটা বন্ধ করবো, এই সরি কুকারটা বন্ধ করবো। আমি ঘুম থেকে উঠে কিছু আবোল তাবোল করছি, এখন পেঁয়াজের যা দাম, পেঁয়াজ 50 টাকা কিলো, আমি অল্পই পেঁয়াজ ইউজ করেছি, বেশিটাই দিইনি। মামাম মামাম কই গেল? ও বাবা, মামা মিয়াও দেখছে। এই যে মেয়াও পশু, কুকারে সিটি পড়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম, ধরো মামাকে ব্রাশটা করাই, দিন আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ ডালিয়াও হয়ে যাবে, ওকে খাওয়াতেও নিয়ে বসবে, আমিও খাবো। দাঁড়াও, এই যে ডালিয়ার খিচুড়ি। হ্যাঁ, মেয়াও তো বদমাইশ, বসেছে এখন ব্রেকফাস্ট করতে। দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, শোনা, দাঁড়াও, গরম আছে, একটু একটু দাঁড়াও। কে খাবে না? তুমি ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? পচামি পচামি পচা 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 পচা। আচ্ছা গুড্ডু গাল, জল খেয়ে না, জল খেয়ে না। তা এখন এসে দুপুরে লাঞ্চে প্রিপারেশন করতে, এই দেখো মা মাছ কুটছে, টামুদি মাছ, বাবা বাজার থেকে নিয়েছে আমাদের মাছ, শাটিং মাছ আর চিকেন, তো শাটিং মাছ তুলে রাখা হয়েছে ফ্রিজে, আমাদের মাছটা করা হবে, তাই মা কুটছে, আর ওদিকে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি, জাস্ট রান্না করব, ওই যে কড়াইতে তেল টেল দিয়ে রেখেছি, জাস্ট রান্নাটা স্টার্ট করব, আর মুড়ি ভেজে রেখেছি, আর মামাম করছি নাচি নাচি, দুজনের মোবাইলে গান চালু করে জাস্ট নেচেই বেড়াচ্ছে ও। একটু পরে ওকে স্নান করাতে নিয়ে যাব আমি, এই যে দুজনের মোবাইলে গান চালু করে দিয়েছে, তাই জন্য আমি ভয়েসটা পরে অ্যাড করছি। তো আজকাল বাবা ছুটি ছিল, আমরা বিকেলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, সেটা আর এই ব্লগে আমি অ্যাড করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা, তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এখনকার মতো আমি ফ্রেন্ডস এখানেই ব্লগটা শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, তো চলো টাটা, বাই বাই।